দিদি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো ভাইপো, কোমরে বেঁধেছে। মনে রাখবেন হরিয়ানাতে, হরিয়ানাতে এইভাবে চাকরি বিক্রি হয়েছিল। হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা নামটাও মনে রাখবেন, জেলের ভেতরে ঢুকেছিল। অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও জেলের ভেতরে ঢুকবে, চাকরি বিক্রি করে জেলের ভেতরে ঢুকবে। আর ছোটবেলায় কবিতা পড়তাম না, অমুক যাবে শ্বশুর বাড়ি, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো বিড়াল, কোমর বেঁধেছে। এরপরে এই কবিতা পরিবর্তন হয়ে যাবে। দিদি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? দিদি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো ভাইপো, কোমর বেঁধেছে। দিদি বলেছিল ভোটের সময় ডবল ডবল চাকরি দেব, দিতে পারেনি, ডবল ডবল জেলে যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় জেলে, সঙ্গে প্রেমিকা ফ্রি, বান্ধবী ফ্রিতে জেলে, কি জেলে যাচ্ছে না? অনুব্রত মণ্ডল, এই কি ডায়লগ দিত, চড়াম চড়াম, গুড় বাতাসা, নকুলদানা, এখন তিহার জেলে ভিতরে নকুলদানা গুনছে। হরিহ, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। আর একা যায়নি, একা যায়নি, সঙ্গে আবার মেয়েকে নিয়ে গেছে। মেয়েটা বেচারা কি করবে, বাপের পাপে ফাঁসলো, তাই বলে না পাপ বাপকেও ছাড়ে না, এদের দেখা গেল পাপ মেয়েকেও ছাড়ে না। এখন পাপ করলে পরে তাকে ভুগতে হবে, সে তুমি বাপি চালচোর হোক আর বঙ্কিম হাজরার মতো বড় ডাকাত হোক, প্রত্যেকটা জেলে যাবে, জেলের ভেতরে যাবে। আমি সেই কথা বললাম আজকে, মুড়িগঙ্গা নদীর ব্রিজ থেকে শুরু করে নদীবাদের সমস্যা। আমি শুনলাম কপিল মুনির আশ্রমের সামনে 19 কোটি না কত কোটি টাকা স্যাংশন হয়েছিল, সব নাকি জলের মধ্যে ভেসে গেছে। প্রত্যেকবার প্রত্যেকবার আমি দেখি সাগর মেলার আগে, গঙ্গাসাগর মেলার আগে নদী খনন করা হয়, হ্যাঁ ড্রেজিং বলে, তাই না? প্রত্যেকবার ড্রেজিং হয়, কোটি কোটি টাকা দেওয়া হয়, সেই টাকা কোথায় চলে যায় কেউ খুঁজে পায় না। আপনারা কাগজ জোগাড় করুন, শুনুন, এই যে শ্বশুর এবং জামাই, এই দুজনেরই কাগজপত্র জোগাড় করুন। আমি বলছি সেই কাগজ জোগাড় করে আমাদের প্রার্থী হোক, প্রার্থী তো না, আগামী দিনে আপনাদের সাংসদ, তার মাধ্যমে হোক, আমাদের জেলা সভাপতি নবেন্দ্র নস্করের মাধ্যমে হোক, আপনারা পাঠান, আমাদের কাছে পাঠান, হাইকোর্টে গিয়ে আমরা সিবিআই তদন্তের অর্ডার নিয়ে এই চোরেদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করব, এই চোরেরা জেলে ঢোকানো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।